রাজ ওকে সাদ সাদ ইয়েস রাজ আমি আরিয়ার বাবার সাথে দেখা করতে চাই সাদ ওনাকে আসতে বলবো রাজ নাহ আমি নিজে যাব সাদ ওকে রাজ আরিয়ার বাবার অফিসে যায় রাজ আরিয়ার বাবার কেবিনে ঢুকে যায় আরিয়ার বাবা আপনি রাজ আমি বাবা বিখ্যাত বিজনেসম্যান রাজ আহমেদ রাজ আপনি আমাকে চিনেন বাবা আপনাকে কে না চিনে তা আমার কাছে কি মনে করে কোনো দরকার ছিল রাজ হুমম বাবা বলুন কি চাইছেন আমি আমার যথাসাধ্য চেষ্টা করব রাজ তেমন কিছু না আমি আপনার মেয়ে আরিয়াকে বিয়ে করতে চাই বাবা ওয়াট চেয়ার থেকে দাঁড়িয়ে রাজ ইয়েস আমি আপনার মেয়েকে বিয়ে করে নিজের ওয়াইফ বানাতে চাই এখন আপনি কি বলেন আপনার মেয়ে তাই আপনাকে বিয়ের প্রস্তাব দিলাম বাবা দেখুন আমি আমার মেয়েকে প্রচণ্ড ভালোবাসি ওর চাওয়া পাওয়া জেদ আমি কখনো অপূর্ণ রাখিনি রাজ আপনার কি মনে হয় আপনার মেয়ে আমার কাছে কোনো কিছুর অভাবে থাকবে ওর চাওয়া আমি পূরণ করতে পারব না বাবা সে কথা নয় আপনার সাথে বিয়ে হলে হয়তো আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না রাজ তাহলে বাবা আপনি আমার মেয়েকে ভালো করে চেনেন না ও খুব জেদি যা বলে তাই করে আমি আমার মেয়েকে বিয়ের জন্য জোর করতে পারি না রাজ আপনি কি ঈশাদের কথা বলতে চাচ্ছেন যার সাথে আপনার মেয়ের সম্পর্ক আছে বাবা আপনি জানেন বেশ অবাক হয়ে রাজ জানি আর সেটা কোনো ফ্যাক্ট না এখন এসব কমন বাবা আমি বিয়ে দিতে চাইলেও আরিয়া রাজি হবে না আর আরিয়ার মতের বিরুদ্ধে গিয়ে আমার পক্ষে কিছু করা পসিবল না রাজ আপনার কিছু করতে হবে না শুধু মাত্র আরিয়াকে বিয়ের কথা বলবেন বাকিটা আমি বুঝে নেব বাবা ঠিক আছে রাজ আর বাকিটা বাঁকা হেসে আজ তাহলে উঠি বাবা কিছু না খেয়ে রাজ তার জন্য অনেক সময় আছে সেটা না হয় অন্য কোনো দিন বাবা ওকে তারপর রাজ সাদকে নিয়ে চলে যায় বাবা এখন কি করব রাজকে না করলে ও কাউকে ছাড়বে না আর আরিয়ার উপর জোর করলে ও তো কেয়ামত বাঁধিয়ে দেব রাজের কাছ থেকে বেরিয়ে ঈশাদ পাড়ার একটা দোকানে গিয়ে বসে চা খেতে থাকে আর রাজের বলা তখনকার কথা আর আরিয়ার বিহেভের কথা ভাবতে থাকে ইশাদ আরিয়া আমার কাছ থেকে এসব কথা কেন লুকাল রাজ এমনকি বা করল যাতে কাল আরিয়া এতটা ভয় পেয়ে গেছে রাজ আহমেদকে যেভাবে ডেসপারেট হতে দেখলাম তাতে উনি বেশ সিরিয়াস বড্ড ভুল হয়ে গেছে রাজের সাথে ডিল করতে রাজি হয়ে ইশাদ চাটা শেষ করে একটা লাঠি নিয়ে মাটির মধ্যে বাড়ি মারতে থাকে ও নিজের উদ্বেগটাকে সামলাতে চাইছে তখনই সামনে কাউকে দেখতে পায় ইশাদ আরিয়া তুই এখানে আরিয়া কথা না বলে ইশাদের হাত ধরে হাঁটা দেয় তারপর ওকে গাড়িতে বসিয়ে একটা লেকের কাছে নিয়ে যায় ঈশাদ নিজের মতো লাঠি ভাঙতে ব্যস্ত আরিয়া কি হয়েছে তোর সকাল থেকে ফোন করছি ধরছিস না কেন ইশাদ আরিয়া রে কথা বলছিস না যে এখন কি আমার সাথে কথা বলতে কষ্ট হচ্ছে ইশাদ তুই নিজের কোনো কথাটা আমাকে বলিস আরিয়া মানে ইশাদ মানে রাজ আহমেদ তোকে বিয়ে করতে চাই তুই কি আমাকে বলেছিস আরিয়া তুই কিভাবে ওর বুকে একটা মোচর মারে ইশাদের কথা শুনে ইশাদ রাজ আহমেদ নিজে আমাকে ডাকিয়েছিল আর আমি ওনার মুখ থেকে এসব শুনেছি কিন্তু তুই আমাকে এসব বলার প্রয়োজন মনে করিস নি আরিয়া ইশাদ কেন বল নিজেকে তুই কি ভাবিস নাকি এটা ভাবিস ঈষাদের কোনো সামর্থ্য নেই তোকে রক্ষা করার আরিয়া ইশাদকে জড়িয়ে ধরে আরিয়া এই জন্য বলিনি আমার রাগ তুই সামলাস কিন্তু তোর রাগ আমি কিভাবে ইশাদ ছাড় আমাকে আরিয়া পারলে ছাড়া ভেংচি কেটে ইশাদ যা না যা তোর ওই রাজকে বিয়ে কর আমাকে কেন মারছিস আরিয়া কি বললি ইশাদ হুমম আরিয়া যেটা বলতে এসেছি সেটা শোন আমি তোকে বিয়ে করব এই সপ্তাহে ঈশাদ পাগল নাকি তোকে বিয়ে করে খাওয়াব কি আরিয়া রেগে ঈশাদের শার্টের কলার ধরে আরিয়া আমাকে দেখে কি তোর রাক্ষসী মনে হয় যে খাওয়াতে পারবি না নাকি তুলে একটা আছার মারব ঈশাদ তোর মতো জিরো ফিগারের মেয়ে আমাকে তুলে আছার দেবে আরে আমার ওয়েটের অর্ধেক হয়ে দেখা আরিয়া আমাকে বিয়ে করবি কিনা বল ঈশাদ বলছি তো খাওয়াব কি আরিয়া আমাকে খাওয়াতে হবে না আমি তোকে খাওয়াব ইশাদ ছিহ সেটা খারাপ দেখায় আমি রোজকার করেই তোকে খাওয়াব আরিয়া তার মানে বিয়ে করবি না তাই তো ইশাদ আরিয়া ঠিক আছে আমি তাহলে ওই রাজকেই বিয়ে করব তুই বসে বসে রোজকার করার উপায় ভাব ইশাদ এইরে বেশি হয়ে গেল আরিয়া আরিয়া ছাড় আমাকে আমি ওই রাজ আহমেদকেই ঈশাদ সজরে আরিয়াকে টেনে নিজের কাছে এনে আরিয়ার কোমর জড়িয়ে ধরে ইশাদ রাজকে বিয়ে করবি তাহলে আমার কি হবে আরিয়া উইয়ে রোজকার ঈশাদ তুই না থাকলে খাওয়াব কাকে আরিয়া একটা বিয়ে করে করেনিস তারপর ওইটাকে খাওয়াস ইশাদ তো আরিয়া তোকেও খুন করব আর যাকে বিয়ে করবি তাকেও ইশাদ ওকে তাহলে আর কি আমার মরার শখ নেই আরিয়াকে ছেড়ে মাটিতে হাঁটু গুজে বসে পড়ে তারপর একটা বেলি ফুল বের করে আরিয়াকে বলে ইশাদ উইল ইউ মেরি মে বিয়ে করবি আমাকে আরিয়া বেলি ফুল দেখে অবাক হয় কেউ বেলি দিয়ে প্রোপোজ করে ইশাদ সরি আসলে হাতের কাছে এটাই পেয়েছি তাই পার্কের গাছ থেকে ছিঁড়ে এনেছি আর বাজেটের মধ্যে এটাই ছিল তো এইটা শুনে আরিয়া ফিক করে হেসে দেয় কারণ আরিয়া জানে ইচ্ছে করেই ইশাদ এটা করেছে কারণ বেলি আরিয়ার ফেভারিট ফুল বেলি ঈশাদ কিরে বিয়ে বিয়ে কিরে লাফালাফি করেছিস এখন কি হল আরিয়া ফুলটা হাতে নিয়ে বলল আরিয়া যদি আমি না করে দেই ঈশাদ সেই কথা ভুল করেও ভাবিস না তাহলে কিন্তু আরিয়া তাহলে ঈশাদ সন্ন্যাসী হয়ে হিমালয় চলে যাব আরিয়া আর যেতে হবে না ঈশাদ গিয়ে আরিয়াকে জড়িয়ে ধরে ঈশাদ এমন কথা আর বলিস না আরিয়া রাজতকে কিছু বললে এর শাস্তি ওনাকে পেতে হবে ইশাদ আচ্ছা ঠিক আছে কোথায় যাবি আরিয়া নাহহ বাসায় যাব ইশাদ চল তোকে এগিয়ে দিয়ে আসি আরিয়া আমি নিজেই পারি পারবো বলে চলে আসে আরিয়া বাসায় ওর বাবার কাছে যায় এতক্ষণে ওর বাবা চলে এসেছে আরিয়া তোমার সাথে কিছু কথা ছিল বাবা আরিয়া আমি বাবা তোমাকেও আমার কিছু বলার আছে আরিয়া কিহ হ বাবা তুমি নিশ্চয়ই রাজ আহমেদকে চেনো আরিয়া হুমম কিন্তু কেন আর ওনার কথাই বা আমাকে বলছ কেন বাবা উনি তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে আরিয়া ওয়াট বাবা আমি তোমার উপর জোর করিনি আর করব না কিন্তু আমি ইশাদকে তোমার জন্য মেনে নিব না আরিয়া আরিয়া আপনি যদি মনে করেন এত কিছুর পর আমি ঈশাদকে ছেড়ে দেব সেটা আপনার ভুল এমনটা হবে না বাবা আরিয়া তুমি কিন্তু লিমিট ক্রস করছো। আরিয়া আমি ঈশাদকেই বিয়ে করব তাও এই সপ্তাহের মধ্যে বাবা আরিয়া আরিয়া আর আপনি যদি রাজি না হন তাহলে নিজের মেয়ের লাশ দেখবেন কারণ আপনার মেয়ের প্রাণ যারা দান করেছে তাদের প্রাণ রক্ষা করাও আমার দায়িত্ব বাবা আরিয়া তুমি আরিয়া আপনি রাজি কিনা বাবা আরিয়া আরিয়া কোনো কথা না বলে একটা ছুরি নিয়ে নিজের রুমে ছুটে গিয়ে দরজা বন্ধ করে দেয় আরিয়ার বাবা আরিয়াকে খুব ভালো করেই চেনে যা বলেছে তাই করবে বাবা আরিয়া দরজা খোল আরিয়া আপনি রাজি কিনা বাবা আরিয়া আরিয়া আপনি রাজি কিনা খুব জোরে চিল্লিয়ে বাবা কোনো উপায় পায় না তাই বাধ্য হয়েই বলে বাবা তুই যা বলবি তাই হবে এবার ত বেরিয়ে আয় আরিয়া সত্যি বলছেন বাবা হুমম আরিয়া দরজা খুলতেই ওর বাবা ওকে জড়িয়ে ধরে কান্না করে দেয় বাবা সন্তানের জন্য সব বাবা মাকে হার স্বীকার করতে হয় তুই যেদিন মা হবি সেদিন বুঝতে পারবি তুই যদি ঈশাদের কাছে ভালো থাকিস তাহলেই হবে ইশাদকে খবর দে আরিয়া ঈশাদকে তো বলবি তার আগে আমার মিরাজের সাথে কথা বলতে হবে ওনাকে আমার বিয়ের দাওয়াত আমি নিজের হাতে দেব উনি আমার ইগোতে হার্ট করেছে এবার উনি দেখবে আরিয়া কখনো কারো ধার ধারে না সে যা চায় যেভাবে চায় সেটাই হয় আরিয়া ইশাদকে কল করে আরিয়া হ্যালো ইশাদ ইশাদ হ্যাঁ বল আরিয়া যেখানেই থাকিস না কেন বাসায় চলে আয় ইশাদ কিন্তু কেন আরিয়া আসলেই জানতে পারবি বলেই ফোনটা কেটে যায় ইশাদ হ্যালো হ্যালো আরিয়া ইশাদ আবার ট্রাই করে কিন্তু মোবাইল বন্ধ বলছে ইশাদের শরীর থেকে ঘাম গড়িয়ে পড়ছে আরিয়ার কোনো বিপদের কথা ভেবে ওর কলিজা শুকিয়ে আসছে ইশাদ রাজ আরিয়াকে নাহ ইশাদ এক মুহূর্ত দেরি করে না আরিয়ার বাসায় চলে যায় প্রথমে একটু ইতস্তুত করলেও পরে সাহস নিয়েই ঢোকে ভিতরে ঢুকে দেখে আরিয়া সোফায় বসে টিভি দেখছে আর পপকর্ন খাচ্ছে এটা দেখে ওর মাথায় আগুন জ্বলে উঠে ঈশাদ আরিয়াকে সোফা থেকে তুলে একটা থাপ্পড় মারতে নেয় কিন্তু মারে না ঈশাদ সমস্যা কোথায় তোমার তুমি যান আমি কি টেনশনে ছিলাম আর তুমি ঈশাদের এই অবস্থা দেখে আরিয়া মুচকি হাসে আরিয়া টেনশন কমাতেই তো নিয়ে এলাম ঈশাদের গলা জড়িয়ে কানের কানের কাছে যেয়ে ইশাদ মানে আরিয়া বাবা আমাদের বিয়েটা মেনে নিয়েছে তাই তোমাকে কথা বলতে ডেকেছে ইশাদ সত্যি তুমি মজা করছো না তো আরিয়া একদম না এবার বাবার কাছে চল ইশাদ চল তারপর ওরা দুজন আরিয়ার বাবার কাছে যায় ইশাদ আসসালামু আলাইকুম আঙ্কেল বাবা এসো বস ইসাদ জি বাবা তুমি তো খুব ভালো করেই যেন আমি তোমাকে পছন্দ করি না আর এটাও খুব ভালো করেই যান কেন করি না ইশাদ জি বাবা তবুও আমি তোমার সাথে ওর বিয়ে দিতে রাজি হয়েছি কারণ আরিয়া আমার একমাত্র মেয়ে ওর সুখের জন্য আমি সবকিছু করতে পারি ইশাদ বাবা আর আমি আশা করি তুমি আমার মেয়েকে খুব ভালো রাখবে ইশাদ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব বাবা যেহেতু আমার একমাত্র মেয়ের বিয়ে তাই আমি তোমাকে কিছু দিতে চাই ঈশাদ ধন্যবাদ কিন্তু আমার কিছু চাই না আপনার থেকে আমার যতটুকু সারমর্থ্য হবে তা দিয়েই রাখব বাবা কি বলতে আমার মেয়ের বিয়ে অথচ আমি অনুষ্ঠান করতে পারব না ইশাদ সেটা বলিনি আপনি আপনার মেয়েকে কিভাবে বিদায় দেবেন আপনি জানেন কিন্তু আমি ওকে এক কাপড়ে বউ করে নিয়ে যেতে চাই বাবা ঠিক আছে অনুষ্ঠান যাবতীয় আমি করতে চাই তুমি না করলেও শুনব না কারণ আমি আমার মেয়ের বিয়ে এভাবে দিতে চাই না ইশাদ আপনার ইচ্ছা বলে ওর বাবার রুম থেকে বেরিয়ে যায় বাবা কিছুই বুঝতে পারছি না তবে এটা বুঝতে পারছি রাজ আহমেদ বসে থাকবে না কিন্তু উনি কি করতে চায় এভাবেই কেটে যায় তিন দিন আরিয়া নিজের বিয়ে নিয়ে ব্যস্ত আর ইশাদ আরিয়াকে নিয়ে কিন্তু বিপত্তি ঘটে রাজের কারণও রজানা কিছুই নেই যে ঈশাদের সাথে আরিয়ার বিয়ে হবে সেটাও আবার কাল সাদ স্যার আরিয়া মেমের সাথে ঈশাদের বিয়ে তো ঠিক হয়ে গেছে রাজ কফি খেতে খেতে সাদ, স্যার আপনি কি কিছুই করবেন না রাজ সাদ, স্যার এভাবে ভালোবাসার মানুষকে হারিয়ে যেতে দিবেন রাজ সাদ, নিজের খুশিটাকে এভাবে নষ্ট হতে দেবেন না প্লিজ রাজ তুমি এতটা হাইপার কেন হচ্ছ সাদ। আরিয়াকে আমি ভালোবাসি তাই ওর খুশিটাকেও তো আমার দেখতে হবে তাই না সাদ আপনি কি আরিয়া মেমের সাথে ইসাদের রাজ কখন কি হবে কে বলতে পারে সাদ মানে রাজ আজকের খুশিটা কালকে ব্যথার কারণ ও তো হতে পারে কি পারে না সাদ আপনি কি করতে চাইছেন রাজ আরিয়াকে আমি ভালোবাসি ওর ভালোবাসা ওর খুশির খেয়াল ও তো আমাকেই রাখতে হবে তাই না সাদ হুম কিন্তু দাজ নিজের বিয়ে নিয়ে ওকে খুশি থাকতে দেও অধিকার আছে সবার নিজের মতো খুশি হবার এই খুশিটা তো কাল স্থায়ী নাও হতে পারে সাধ আপনি কি রাজ কফিতে চুমুক দিয়ে বাঁকা হাসে কিছুক্ষণ পর সাদ নিজের কাজ করছিল ঠিক তখনই দেখে আরিয়া এসেছে সাদ আররিয়া মেম আপনি আরিয়া তুমি আবার তোতলা হলে কবে থেকে সাদ যেদিন থেকে আপনি স্যারের লাইফে এন্ট্রি নিয়ে এই বয়সে আমার ব্লাড প্রেসার বাড়িয়ে দিয়েছেন বিড়বিড় করে আরিয়া কিছু বললে সাদ না মানে আপনি এখানে কিভাবে বড় একটা নিঃশ্বাস ছেড়ে আরিয়া তুমি তো আমার ভাইয়ের মতো তাই তোমাকে আর তোমার স্যারকে আমার বিয়ের দাওয়াত দিতে আসলাম সাদ ভাই না দেবরের ইচ্ছে আছে আমি না হয় ভাইয়ের মতো তাই দাওয়াত দিচ্ছেন কিন্তু স্যার আরিয়া একটু রাগি চোখে সাদের দিকে তাকায় সাদ একটু ভয় পায় আরিয়া তোমার স্যার আমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছে তাই আমি ওনাকে আমার বিয়ের দাওয়াত দিতে আসলাম তোমাকেও যেতে হবে সাদ কেন নয় বিয়েটা হলে হয় ঢোক গিলে আরিয়া আর কিছু সাদ। একদম না প্লিজ স্যার নিজের কেবিনে আছে আরিয়া চলে যায় সাদ এইটা হয়তো বলে বাস কেন ঝাড়ে এসো মোর ঘাড়ে আরিয়া মেম স্যার এখন ঘাইল সিংহ হয়ে আছেন আর আপনি সেই ঘায়ের উপর লবণ মরিচ লাগাতে যাচ্ছেন সিংহ কি আপনাকে ছেড়ে দেবে হয়তো ঘাড় মতকাবে নয়তো মাবুত রক্ষা করো আমার তো স্যারকে নিয়ে ভয় করছে কি করবে উনি আরিয়া রাজের কেবিনের সামনে গিয়ে দরজায় নখ করে আরিয়া আসতে পারি রাজ নিজের কাজ করছিল আরিয়ার কণ্ঠ শুনে ওর দিকে এক পলক তাকিয়ে নিজের চোখ নামিয়ে কাজে মন্দিল আরিয়া রাজের জবাবের আশা না করে কেবিনে ঢুকে পড়ল রাজ তা আমার কাছে কি মনে করে চেয়ারের হেলান দিতে দিতে আরিয়া আপনি আমার জন্য শুভ না হলেও শুভাকাঙ্ক্ষী ভাবতে পারি তাই নিজের খুশিকে শেয়ার করতে এলাম চেয়ারে বসে এটা শুনে রাজ কিছুটা মুচকি হাসল আরিয়া হাসলেন যে রাজ আপনি যদি আপনার বিয়ের ইনভিটেশন আমাকে দিতে আসেন তবে এতটা কষ্ট না করলেও পারতেন আমি নিজেই যেতাম আরিয়া বিনা ইনভিটেশনে দাওয়াত এটা হয়তো কোনো ম্যানারের মধ্যে পড়ে না অ্যাম আয় রাইট মিস্টার রাজ রাজ কিছু কিছু জিনিসে ম্যানেস রাখতে নেই তার চেয়েও বড় কথা হচ্ছে আমি আপনার মেহমান নই যে আমাকে ডেকে নিয়ে যেতে হবে আরিয়া ভেরি গুড তাহলে কাল ঠিক সময় আসবেন কেমন রাজ রাজ আহমেদ কখনো কোনও কাজে লেট করে না আপনি ঠিক সময় পাবেন আরিয়া আরিয়ার মনে কিছুটা খটকা লাগে আজ তাহলে উঠি আরিয়া চেয়ার থেকে উঠে বেরিয়ে যেতে নেয় ঠিক তখনই রাজ নিজের চেয়ার থেকে উঠে আরিয়ার হাত টেনে ওকে দেয়ালের সাথে মিশিয়ে নেয় আরিয়া ওয়ার দ্য হেল মিস্টার রাজ রাজ আমাকে দেখে কি মনে হয় তোমার আমি কোন কিছু না ভেবে চিনতে কাজ করি আরিয়া আপনাকে আগে একজন ম্যাচুরিটি সম্পূর্ণ মানুষ ভাবলেও এখন বদ্ধ উন্মাদ মনে হয় রাজ সেটা কি স্বাভাবিক নয় মিস আরিয়া আমি যে মেয়েটাকে পাগলের মতো চাই সেই মেয়েটা আমাকে তার বিয়ের কার্ড দিয়ে যায় তারপরেও আপনি আমাকে এটা বলেন আমার শান্ত থাকা উচিত আমার কিন্তু সেটা মনে হয় না আরিয়া সেটা আপনার ভুল আপনি ভুল মানুষের উপর নিজের ফিলিংস দেখিয়েছেন রাজ ও তার মানে ফিলিংস বুঝি বুঝে শুনে তারপর কারো উপর আসে তাহলে তো ইশাদের উপর তোমার ফিলিংস ও বুঝে শুনে দেখানো মন থেকে নয় আরিয়া জাস্ট শট আপ মিস্টার রাজ রাজ ডোন্ট সট আরিয়া আমি আর যাই হোক কারো উঁচু আওয়াজ শুনতে অভ্যস্ত নই আরিয়া শুধু রাগছে রাজ আরিয়ার গালটা চেপে ধরে রাজ একটা কথা মনে রেখ আমি তোমাকে ভালোবাসি আমি কখনোই চাই না আমি এমন কিছু করি যাতে তোমার আর তোমার আশেপাশের মানুষকে কষ্ট পেতে হয় আমার খারাপ রূপটা তুমি দেখোনি আর সেটা দেখার দুঃসাহসও দেখিও না তাতে তোমাকেই পস্তাবে হবে আরিয়া আমাকে ছাড়ুন রাজকে দূরে সরাতে চেয়ে রাজ তোমার মনে হয় সেটা হবে আচ্ছা একটা কথা বলত তুমি ঈশাদকে কেন বিয়ে করতে চাইছ ওকে ভালোবাসো বলে নাকি নিজের ইগোটা রাখতে আরিয়া রাজ চিৎকার করে রাজ এটাই সত্যি আরিয়া তুমি আমার উপর ইগো দেখাতে গিয়ে ওকে বিয়ে করছ নিজের জেদ পূরণ করছ ওকে কতটা ভালোবাসো তা আমি জানি না কিন্তু বিয়েটা যে আমার জন্য করছ তা আমি খুব ভালোই বুঝতে পারছি আরিয়া রাজ তোমার ইগো রাখতে ওকে বিয়ে করছো এখন সেটা যদি ওর ক্ষতির কারণ হয় তবে তার দায়ী আমাকে কর না আরিয়াকে ছেড়ে দেয় আরিয়া সেটা আপনি দেখতেই পারবেন বেরিয়ে যায় রাজ ওকে মিস আরিয়া এবার আমি নাজা করার ইশাদ করবে এদিকে আরিয়া বাড়ি এসে আবার ভাঙচুর শুরু করে আরিয়া আপনি যে কতটা ভুলের মধ্যে আছেন তা আমি আপনাকে বোঝাব পরের দিন সন্ধ্যা আরিয়ার বিয়ের প্রায় সমস্ত আয়োজন শেষ আরিয়াকে বিয়ের জন্য প্রিপেয়ার করা হয়েছে আরিয়া বউ বেশে নিজেকে আয়নার সামনে দেখে নিল নিজেকে হয়তো বউ বেশে এভাবে দেখবে তা কোনোদিন চিন্তাও করেনি কিন্তু ঈশাদের সাথে থাকার ইচ্ছেটাই ওকে বাধ্য করেছে বিয়ে করতে আরিয়া তুই আজ ঈশাদের বউ হবি ছোটবেলা থেকে যাকে নিজের খেলার সাথী হিসেবে চেয়েছি সাজ সে তোর জীবনের সাথী হয়ে যাবে আয়নার দিকে তাকিয়ে মুচকি হেসে আসলেই কখনো বাবিনি কিন্তু আজ বউ সেজে আলাদা একটা অনুভূতি হচ্ছে আচ্ছা বউ যে সবার বুঝি এরকম অনুভূতি হয় নিজের সাথে কথা বলছে আর হাসছে সব মেয়ের থেকে আরিয়া আলাদা নয় যেটা আজকে বুঝতে পারছে এতদিন যাতে নাত ছিটকাত তাতেই এখন অদ্ভুত অনুভূতির ছোঁয়া পাচ্ছে আরিয়া আরিয়া বউ সেজে বসে আসে বিয়ের সবকিছুই প্রস্তুত মেহমান সবাই এসে পড়েছে কিন্তু এখনো বর আসেনি আরিয়ার ও বেশ টেনশন হয় কারণ এত লেট হওয়ার কথা নয় ঠিক তখনই আরিয়ার সামনে রাজ এসে দাঁড়ায় আরিয়া আপনি রাজবীর সাজে আরিয়াকে দেখে প্রায় নির্বাক এক দৃষ্টিতে আরিয়ার দিকে তাকিয়ে আছে আরিয়ার কোনো কথা ওর কানেই যাচ্ছে না আরিয়া মিস্টার রাজ রাজ বাহহ নিজে গিয়ে ইনভাইট করে আসলেন আর এখন বলছেন কিনা এসেছি কেন আরিয়া এটা মেহমানদের জায়গা না রাজ আমি ঠিক জায়গাতেই আছি যাই হোক এটা আপনার জন্য একটা গিফট বক্স খালি হাতে তো আসতে পারি না একটা সফট হাসি দিয়ে আরিয়া যেন কেমন লাগছে রাজের বিহে ভারিয়া এখন আর কথা বাড়াতে চায় না রাজ উইশ ইউ হ্যাপি ম্যারেড লাইফ আরিয়ার কানের কাছে গিয়ে আরিয়া কিছুটা আনিজি ফিল হল রাজ এখন আসি মুচকি হেসে চলে যায় এদিকে বর আসার কোনো নাম নেই আরিয়ার বাবা বেশ চিন্তিত কারণ এখন এটা তার সম্মানের ব্যাপার সবাই চলে এসেছে মেয়ের বাবা বলে কথা তখনই ঈশাদের সাথে থাকা আঞ্জুম ভাইয়া আসে ইশাদের সিনিয়র লোকটা দেখতে বেশ মোটা তবে ঈশাদকে খুব ভালোবাসে খুব ইমোশনাল আর ভালো মানুষ উনি এখানে ইশাদের গার্জিয়ান হিসেবে এসেছে বাবা ইশাদ কই আনজুম আমি আরিয়ার সাথে কথা বলতে চাই বাবা কিন্তু আঞ্জুম কোনো কথা না শুনেই আরিয়ার কাছে চলে যায় আরিয়া আঞ্জুম ভাইয়া আপনি ঈষাদ কই ওর তো আপনার সাথেই আসার কথা আঞ্জুম এবার কান্না করেই দেয় আঞ্জুম আরিয়া বনু ইশাদ চলে গেছে আর যাওয়ার সময় একটা চিঠিতে লিখে দিয়ে গেছে ও তোমাকে বিয়ে করবে না আমি অনেক খুঁজেছি ঈশাদকে কিন্তু পাইনি কান্না করে হোসাতে হোসাতে আরিয়া মাননে আপনি ভুল বুঝছেন ইশাদ এমনটা করতে পারে না আটকে আসা গলায় ইশাদ চলে গেছে কথাটা শুনেই আরিয়ার দুনিয়া উল্ট পালট হয়ে গেছে ইশাদ আনজুম আরিয়া বনু ইশাদ চলে গেছে আর যাওয়ার সময় একটা চিঠিতে লিখে দিয়ে গেছে ও তোমাকে বিয়ে করবে না আমি অনেক খুঁজেছি ঈশাদকে কিন্তু পাইনি কান্না করে হোসাতে হোসাতে আরিয়া মাননে আপনি ভুল বুঝছেন ঈশাদ এমনটা করতে পারে না আটকে আসা গলায় ঈশাদ চলে গেছে কথাটা শুনেই আরিয়ার দুনিয়া উল্ট পালট হয়ে গেছে ইশাদ আরিয়াকে ছেড়ে কখনো যেতে পারে না আনজুম আমিও বুঝতে পারছি না কিন্তু এটাই সত্যি ইশাদকে আমি অনেক খুঁজেও পাইনি ও চলে গেছে বাবা ইশাদ চলে গেছে মানে আরিয়া পাগলের মতো নিজের ফোনটা নিয়ে কল করতে থাকে কিন্তু ইশাদের নাম্বার বারবার সুইচ অফ বলছে কিন্তু ও অনবরত কল করেই যাচ্ছে আনজুম কোনো লাভ নেই বনু আমি অনেক চেষ্টা করেছি কিন্তু ওর নাম্বার বন্ধ বলছে ওর কোনো খবর পাইনি আরিয়া কল করতে থাকে আনজুম আসলে আঙ্কেল বাবা কি বলবে তুমি আর আরিয়া তুমি বা কথা বলছ না কেন আরিয়া ইশাদ আমাকে ছেড়ে কোথায় যেতে পারে না আঞ্জুমকে ঝাঁকিয়ে পাগলের মতো করে শান্ত শান্তহ বনু সত্যি ইশাদ নেই আমি ওকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও ওর চিহ্নটুকু পাইনি আরিয়াকে ঝাঁকিয়ে মা কিন্তু ইশাদ এরকম কেন করবে ও তো সবসময় আরিয়াকে বিয়ে করতে চাইতো বাবা বুঝতে পারছ না এসব ছেলেদের আমি এই জন্য দেখতে পারি না আর তাই ঈশাদের সাথে আরিয়ার বিয়ে দিতে চাইনি কিন্তু তোমার মেয়ে মা চুপ করো তুমি প্লিজ আগে মেয়েটাকে সামলাও আরিয়া তখনই ধপ করে মাটিতে বসে পড়ে ওর মাথায় কিছু কাজ করছে না সবটা ওর কাছে গুলিয়ে গেছে কি হচ্ছে কেন হচ্ছে কিছুই বুঝতে পারছে না আরিয়া চোখ দিয়ে অঝর স্রোত বইছে এতদিন সেটা রাগের কারণে হলেও এখন সেটা রাগ নয় কষ্টে ছোঁয়া ফুটিয়ে তুলছে বাবা এখন আমি কি করব আমি শুধু নিজের সম্মান না আমার মেয়ের জীবনটাকেও তখনই আরিয়া উঠে দাঁড়ায় তারপর গাড়ির চাবি নিয়ে বেরিয়ে যেতে ধরে তখনই ওর মা ওর সামনে আসে মা কোথায় যাচ্ছিস তুই আরিয়া ইসাদকে নিয়ে আসতে আমি জানি ঈশাদ ইচ্ছে করে যায়নি ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে বাবা ছেলেটা তোকে কি পটটি পড়িয়েছে যে তুই ওই ছেলেটা ছাড়া অন্য কারো কথা ভাবতে পারছিস না আরিয়া আমাকে যে করেই হোক ঈশাদের কাছে যেতে হবে আমি জানি ঈশাদ নিজে থেকে আমাকে ছেড়ে যায়নি ও ঠিক আসবে আমি ওকে ফিরিয়ে নিয়ে আসব বাবা কোথায় যাবি না তুই আজকে এখান থেকে এক পাও নড়বি না আরিয়া আমাকে বাধা দিও না বাবা আমাকে যেতে দেও বলে আরিয়া বেরিয়ে যেতে চায় কিন্তু তার আগেই ওর বাবা ওর হাত ধরে নেয় বাবা কোথাও যাবে না তুমি রেগে গিয়ে আরিয়া আমাকে যেতে হবে বাবার হাত ছাড়াতে ছাড়াতে তখনই আরিয়ার বাবা ওকে খুব জোরে একটা চর মারে আরিয়া বাবা তুমি আমাকে মারলে অবাক হয়ে বাবা হ্যাঁ মারলাম বাধ্য হয়ে মারলাম অনেক যত্নে তোমাকে মানুষ করেছি সারা জীবন তোমার চাওয়া পাওয়ার মূল্য দিয়েছি যা চেয়েছ তাই দিয়েছি কোনোদিন কোনো কিছুর জন্য মানা করিনি না চাওয়া সত্ত্বেও ওই ছেলেটার সাথে তোমার বিয়ে দিতে রাজি হয়েছি আরিয়া শুধু কাঁদছে বাবা তোমার মন রাখতে নিজের সবটা দিয়ে চেষ্টা করেছি আর তার জন্য পুরো সোসাইটির সামনে আমাকে হেনস্থা হতে হচ্ছে আর কি চাই যখন সবাই জানতে পারবে কি হবে ভাবতে পারছো আরিয়া বাবা কোনোদিন তোমার থেকে কিছু চাইনি আজ নিজের সম্মানটা তোমার কাছে ভিক্ষা চাইছি দয়া করে নষ্ট করো না আর হেনস্তা করো না আমাকে সবার সামনে সন্তান হওয়ার কোনো কর্তব্য পূরণ করতে না পারো আর অসম্মান করে না যাতে আমাকে মরতে হয় আরিয়া বাবা বাবা আমি কোনো কথা শুনতে চাই না তোমার মন আমি রেখেছি এবার আমার সম্মান রাখার দায়িত্ব তোমার আরিয়া বাবা তুমি বিশ্বাস করো ঈষাদ এমন কিছুই করতে পারে না ও ঠিক ফিরে আসবে ও আমাকে ছেড়ে কোথায় যাবে না কাদতে কাদতে বাবা চুপ একদম চুপ আমি তোমার সুখের কথা ভেবে ওকে মেনে নিয়েছিলাম তুমি আমার সন্তান আমার দুর্বলতা তোমার উপরে কিছু নেই কিন্তু আমি তোমার জন্য নিজের সম্মান নষ্ট হতে দিব না আরিয়া বাবা প্লিজ বাবা আমি তোমার হাত জোর করে নিজের সম্মানটা ভিক্ষা করছি সব সময় তোমার চাওয়াটা পূরণ করেছি এবার আমার চাওয়াটা রাখো আরিয়া বাবা না হহ বাবা হয় তুমি আজ সন্তান হওয়ার কর্তব্য পূরণ করবে নয়তো আমার মরার কারণ যেটা তোমার ইচ্ছে আরিয়া বাবা কোনটা চাও তুমি আরিয়া আমি তোমার সব কথা শুনব কিন্তু তুমি শুধু একবার আমার কথা রাখো বাবা অনেক রেখেছি আর না আরিয়ার বাবা আরিয়ার হাত ধরে বাইরে নিয়ে যায় আরিয়া বাবা কই নিয়ে যাচ্ছ আরিয়ার বাবা আরিয়াকে রাজের সামনে নিয়ে যায় রাজ ওই পাশেই ছিল হঠাৎ এরকম হওয়ার কারণে রাজ কিছুটা অপ্রস্তুত হয় আরিয়া এখানে ওনার কাছে কেন নিয়ে এলে বাবা আপনি আমার মেয়েকে বিয়ে করতে চেয়েছিলেন তাই না এখন যদি আপনাকে বিয়ের জন্য বলা হয় তাহলে আপনি দয়া করে না করবেন না আমার সম্মান এখন আপনার হাতে রাজের হাত ধরে রাজ এ কি করছেন আমি আরিয়াকে বিয়ে করতে চাই আর ওকে বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনার মেয়ে কি রাজি হবে আরিয়া কখনো না বাবা আরিয়া ধমক দিয়ে আরিয়া কিছুতেই না বাবা ঠিক আছে আরিয়ার বাবা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় আরিয়া সহ সবাই দরজা ধাক্কাতে থাকে কিন্তু খোলে না আরিয়া প্লিজ দরজা খোলো বাবা বাবা তোমার কাছে যদি আমার দাম না থাকে তাহলে আমার বেঁচে থেকে লাভ নেই একটা বন্দুক বের করে নিজের মাথায় স্যুট করতে নেয় ঠিক তখনই রাজ দরজা ভেঙে ফেলে আরিয়া না হহ বাবা একদম না তোমাকে আমার কোনো কথাই শুনতে হবে না টিগারে আঙুল দিয়ে আরিয়া না হহ করব আমি রাজকে বিয়ে করব বাবা সতী আরিয়া মাথা নাড়ে বাবা তাহলে রাজের সাথে বিয়ের জন্য প্রস্তুত আরিয়া হুমম তবে আমি আগে রাজের সাথে কথা বলতে চাই বাবা ঠিক আছে তোমরা কথা বলো আমরা আসছি আরিয়া কোনো কথা না বলে রাজের হাত ধরে নিজের রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয় রাজ কি বলবে আরিয়া কি করেছেন ইশাদকে আপনি রাজ এক্সকিউজ মি তোমার প্রেমিক কই সেটা জানার কথা তোমার আমার না আরিয়া গিয়ে রাজের স্বার্থের কলার ধরে আরিয়া আমি খুব ভালো করেই জানি ঈশাদের খবর আপনি জানেন ও মরে যাবে কিন্তু আমাকে ছেড়ে যাবে না রাজ হতে পারে কিন্তু সেটা জানার বিষয় আমার না আরিয়ার থেকে স্বার্তের কলার ছাড়িয়ে নেয় যার কারণে আরিয়া ছিটকে পড়ে যায় কিছু একটার সাথে বেঁধে হাতটা ছুলে যায় রাজ তোমার বাবা আমাকে তোমাকে বিয়ে করতে অনুরোধ করেছে আর তুমি কিনা নিজের পালিয়ে যাওয়া প্রেমিকের কথা আমাকে জিজ্ঞেস করছ আরিয়া মিস্টার রাজ রাজকে থাপ্পড় মারতে যায় আর রাজ আরিয়ার হাতটা ধরে নেয় রাজ একদম না আরিয়া এই কাজটা করার ভুল করো না এর জন্য যে মাসুল তোমাকে দিতে হতে পারে তার কোনো ধারণা নেই তোমার হাত ধরে কাছে টেনে আরিয়া আপনি রাজ বিয়ে করবে কিনা না বল কারণ আমাকে বিয়ে না করলে আরিয়া বিয়ে আমি আপনাকে করব কিন্তু শপথ করে বলছি মি রাজ ইসাদের চলে যাওয়ার কারণ যদি আপনি হন তাহলে আপনাকে তার মাসুল দিতে হবে সারা জীবন রাজ আরিয়া কারণ ঈশাদ শুধু আমার ভালোবাসা না আমার নিঃশ্বাসের একটা অংশ রাজ সেই নিঃশ্বাসটাকেই আমি বিষিয়ে দিব আর এখন তোমার কাছে একটাই অপশন আমাকে বিয়ে করা যদি নিজের বাবাকে বাঁচাতে চাও আরিয়ার হাত ছেড়ে দিয়ে চলে যায় আরিয়া ইশাদ কই তুই হাঁটু গেড়ে নিচে বসে পড়ে কান্না করতে থাকে কিছুক্ষণ পর বিয়ের সমস্ত আয়োজন হয়ে যায় রাজ আর আরিয়ার বিয়ে শুরু হয়ে গিয়েছে কিন্তু আরিয়া এখনো এক বুক আশা নিয়ে বারবার গেটের দিকে তাকাচ্ছে এই বুঝি ঈশা দেল কিন্তু না ওর আশায় হতাশায় পরিণত হল কিন্তু ঈশা দেল না ধীরে ধীরে আরিয়া অনুভূতি শূন্য হয়ে যাচ্ছে ও মানতেই পারছে না ওর বিয়ে অন্য কারো সাথে হচ্ছে কিন্তু শেষ রক্ষা আর হলো না আরিয়ার মুখ থেকে কবুল বেরোনোর সাথে সাথে সবটা শেষ হয়ে গেল ওদের বিয়ের মোনাজাত শেষ হওয়া মাত্রই খুব চিৎকার করে কারো গলা শোনা গেল সে আর অন্য কেউ নয় স্বয়ং ঈশাদের ইশাদ আরিয়া ইশাদকে দেখে সবাই থমকে গেল আরিয়া ওকে দেখে পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে গেল সেখানে সবাই দাঁড়িয়ে গেছে শুধুমাত্র ঈশাদ দাঁড়িয়ে থাকতে পারল না ও আরিয়া নাম করেই মাটিতে লুটিয়ে পড়ল ইশাদের শরীরের রক্তে সেখানের মাটি সম্পূর্ণ ভিজে একাকার হয়ে গেল আরিয়া কি করবে বুঝতে পারছে না ইশাদ হাত বাড়িয়ে শুধু একবার আরিয়ার দিকে তাকাতে আরিয়া বিয়ের স্টেজ থেকে নেমে দৌড়ে ঈশাদের কাছে গিয়ে ওর রক্তমাখা মাথাটা নিজের বুকে চেপে ধরে কিন্তু ইশাদ তার আগেই এনসেসলেস হয়ে যায় আরিয়া ইশাদেই ঈশাদ প্লিজ উঠো আজ না আমাদের বিয়ে ছিল এই ঈশাদ আরিয়া অনবরত ঈষাদকে ডাকতে লাগল কিন্তু কোনো সাড়া পেল না আনজুম বনু ওকে নিয়ে হাসপাতালে যেতে হবে নাইলে বাঁচবে না ওর অবস্থা খুব খারাপ আরিয়া ঈশাদ খুব জোরে একটা চিৎকার করে আরিয়া আমি আর যাই হোক ইসাদকে কিছু হতে দিব না ইশাদ প্লিজ উঠো কিন্তু ইশাদ কোনো সাড়া দিল না আরিয়া আঞ্জুম ভাইয়া আপনি ওকে ধরেন আমি আসছি ঈশাদের মাথাটা আঞ্জুমের কোলে দিয়ে আরিয়া চলে যায় তারপর নিজের গাড়ির চাবি নিয়ে এসে আঞ্জুকের সহযোগিতায় ইশাদকে গাড়ি থেকে তুলে হাসপাতালে নিয়ে যায় ওখানের সবাই রীতিমতো অবাক হয়ে আছে বিয়ের বউ অন্য একটা ছেলের জন্য এমন করবে তা হয়তো সবার ধারণার বাইরে আরিয়ার বাবা মাও কিছু বলতে পারে না কারণ ওনারা খুব ভালো করেই ওনার মেয়ের ব্যাপারে জানে কিন্তু রাজের হিসেবটা আলাদা এতক্ষণ যা হয়েছে খুব শান্তভাবেই দেখেছে ও আরিয়ার ঈশাদের জন্য পাগলামি আরিয়ার জন্য ঈশাদের ভালোবাসা কোনোটাই রাজের চোখ এড়াল না সবাই যেখানে পরিস্থিতির কথা ভাবছে সেখানে রাজ অন্য কিছু নিয়ে ভাবছে সাদ এখন কি করব স্যার রাজ আপাতত হাসপাতালে চল বলেই বেরিয়ে যায় রাজ এদিকে আরিয়া ইশাদকে হসপিটালে নিয়ে আসে পাগলের মতো করতে থাকে আনজুম বনু শান্ত হো ঈশাদের কিছু হবে না আরিয়া ওর কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারব না দরকার হলে নিজেকে শেষ করে দিব আনজুম এখন এসব বলো না আগে ওকে সুস্থ কর তখনই ডক্টর এসে ইশাদকে দেখে ডক্টর ওকে দেখেই ডক্টর পেশেন্টের অবস্থা খুব খারাপ মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে ইমিডিয়েটলি তিন ঘন্টার মধ্যে অপারেশন করতে হবে আরিয়া আপনি যে করেই হোক ওকে সুস্থ করে দিন ডক্টর আপনি তিন ঘণ্টা মধ্যে সাত লক্ষ টাকা জমা করে দিন আমাদের বাইরে থেকে ডক্টর আনতে হবে আনজুম সাত লক্ষ এত টাকা তুমি এখন পাবে কোথায় বনু তোমার বাবা আরিয়া কারো টাকার দরকার নেই আমি যে করেই হোক সেই টাকা ম্যানেজ করব আমি তিন ঘন্টার মধ্যে টাকা নিয়ে আসছি তুমি ঈশাদের সাথে থাক যে করেই হোক আমি ওর কিছুই হতে দিব না তারপর আরিয়া বেরিয়ে যায় আর ওদিকে ঈশাদের অবস্থা খুব খারাপ ওকে অক্সিজেন দেওয়া হয়েছে ডক্টর ঈশাদকে দেখছে আঞ্জুম বাইরে দাঁড়িয়ে কাঁদছে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে কারো কোনো খবর নেই যেহেতু আরিয়া তাড়াহুড়োয় বেরিয়েছে তাই তাই রাজের একটু সময় লেগেছে ওকে খুঁজতে ও হাসপাতালে যায় কিন্তু আরিয়াকে পায় না রাজ আরিয়া কোথায় আর ইশাদের অবস্থা কেমন আঞ্জুম রাজের কথা শুনে বেশ ভয় পায় রাজ ইসাদের ক্ষতি করবে ভেবে রাজকে কিছু বলে না শুধু গোমরানি দিয়ে কাঁদে রাজ আমি তোমাকে কিছু বলছি কোথায় ইশাদ খুব জোরে ধমকে চিল্লিয়ে কিন্তু আঞ্জুম কিছু বলে না তখনই সাদ আসে সাদ সার ইসাদ তিনশো দুই নম্বর কেবিনে আসে অবস্থা খুব খারাপ রাজ ওয়াট স্বাদ ইমিডিয়েটলি অপারেশন করতে হবে রাজ তাহলে এখনও বসে আছে কেন স্বাদ টাকার জন্য রাজ মানে যত টাকা লাগু কর অপারেশনের ব্যবস্থা করো ইশাদকে সুস্থ হতেই হবে না হলে আমি আরিয়ার কাছে সারাজীবনের জন্য অপরাধী হয়ে যাব আর যাই হোক আমি ঈষাদের এমন অবস্থা চাইনি সাদ ওকে স্যার আরিয়া তার আর কোনো দরকার হবে না মিরাজ আঞ্জুম বনু তুই এসেছিস মোটা শরীরের ভারে হাঁটতে পারে না তবুও দৌড়ে আরিয়ার কাছে যায় আরিয়া তুমি চিন্তা করো না আঞ্জুম ভাইয়া তোমার বনু আছে না কিছু হতে দিবে না সে ঈশাদের কাদতে কাদতে যাও এই টাকাগুলো কাউন্টারে জমা দিয়ে দেও কাগজে মোড়ানো টাকার বান্ডেল হাতে দিয়ে আঞ্জুম আচ্ছা রাজ আরিয়া তুমি আরিয়া আমার ঈশাদের চিকিৎসার জন্য আপনাকে ভাবতে হবে না রাজ আরিয়া যতদিন বেঁচে আছে ততদিন ও নিজেই পারবে রাজ তুমি এবার আরিয়া খুব জোরেই রাজকে একটা থাপ্পড় মারে কেপি উঠে রাজ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আরিয়া এটাই তো চেয়েছিলেন না আপনি কাদতে কাদতে এটাই আপনার প্ল্যান ছিল আমাকে হাসিল করার জন্য আপনি ইশাদকে কিডন্যাপ করিয়েছেন তারপর ওর এই অবস্থা করেছেন যাতে আমাকে পেতে আপনার আর কোনো বাধা না থাকে কাদতে কাদতে রাজ আরিয়া কি দোষ করেছিল ও বলতে পারেন কোনো পাপের সাজা দিচ্ছেন আমাকে আমাদের দুজনের সাজানো জীবনটাকে এক নিমিষেই ধ্বংস করে দিয়েছেন যেখানে আজ আমার সাথে ওর থাকার কথা সেখানে আজ ও মৃত্যুর সাথে লড়াই করছে কেন করেছেন আপনি এসব একটুও কি বিবেগে বাঁধল না রাজের স্বার্থের কলার ধরে রাজ আরিয়া যেই ছেলেটা কোনোদিন আমার চোখে পানি আসতে দেয়নি আজ আপনার কারণে তার জীবনের জন্য কাঁদছি আমি কেন করলেন এমন কেন শেষ করে দিলেন আমাদের দুজনকে যাকে ছেড়ে কোনোদিন থাকিনি আজ সারা জীবনের জন্য তার থেকে আলাদা করে দিলেন আমাকে সত্যি করে বলছি আজ যদি ঈশাদের কিছু হয়ে যায় তবে মনে রাখবেন আমি নিজেকে শেষ করে দিব রাজের সার্পের বাটন ছিঁড়ে ওকে ধরে ওর পায়ের কাছে বসে পড়ে রাজ আই এম সরি আরিয়া আমি এমনটা চাইনি আমি শুধু তোমাকে চেয়েছি কিন্তু কি হতে কি হয়ে গেল নিজেও বুঝতে পারছি না আনজুম বনু ডক্টর অপারেশন শুরু করে দিয়েছে আরিয়া ইশাদ নিজের দুচোখ মুছে অপারেশন থিয়েটারের কাছে যায় আর কাদতে থাকে রাজ সাদদোদ খুব জোরে চিল্লিয়ে সাদ জি সার রাজ যাদের ঈশাদকে কিডন্যাপ করার কথা বলা হয়েছে তাদের ডাক আমি এই মুহূর্তে ওদের সাথে দেখা করতে চাই প্রচণ্ড রেগে সাদ ওকে স্যার বেশ কিছুক্ষণ পর রাজ ওই লোকগুলোর কাছে যায় রাজ তোমাদের শুধু ইশাদকে বেঁধে রাখার কথা বলা হয়েছিল তাহলে ওর এমন অবস্থা হল কেন চিল্লি। লোকগুলো নিজেদের মুখ চাওয়া করলো করল তারপর ওদের একজন বলল লোক সার আসলে ছেলেটা অনেক বেশি পাগলামি করেছে অনেক কষ্ট করেও ওকে আটকাতে পারিনি তাই বাধ্য হয়েই মাথা নিচু করে রাজ তাই বলে মারবে তাও এভাবে লোক সার লোকটাকে এভাবে মেরেছি আরেকটু হলেই মরেই যেত কিন্তু তবুও আটকে রাখতে পারিনি ঠিক বিয়ে অবধি চলে গেছে তাইলে ভাবুন যদি সুস্থ থাকত তবে আমরা আর যাই হোক কিছুতেই আটকে রাখতে পারতাম না এতটা শক্তি কিভাবে ছিল তাই বুঝতে পারলাম না সবগুলো লোক মিলে ওকে সাইস্তা করতে পারিনি পরে পিছন থেকে মেরে ওর অবস্থা দেখে ভেবেছিলাম হাঁটার মতো অবস্থায় নেই কিন্তু কিভাবে যে এতটা রাস্তা চলে গেল বুঝতে পারলাম না রাজ সাদ এদের এখনই বিদায় করো সাদ। ওকে রাজ শীত এখন আমি কোনো মুখে আরিয়ার সামনে দাঁড়াব বাধ্য করে বিয়ে করাটা আরিয়া মেনে নিলেও ঈশাদের এই অবস্থা মেনে নিবে না রাজ আর কিছু না ভেবে হাসপাতালে যায় গিয়ে দেখে আরিয়া এখনো অপারেশন থিয়েটারের পাশে মুখ গুজে কাঁদছে রাজ কিছু বলতে গিয়েও পারছে না সেই মুখ ওর নেই এভাবে অনেকক্ষণ কেটে যায় তারপর ডক্টর বের হয় আরিয়া কি হয়েছে ডক্টর ইশাদ কেমন আছে ডক্টর আরিয়াকে দেখে নেয় পুরো কোণের সাজ আর ইশাদের গায়ে পাঞ্জাবি দেখে বুঝতে পারে আরিয়ার সাথে ওর সম্পর্ক কি হতে পারে ডক্টর উনি এখন বিপদ মুক্ত কিন্তু আরিয়া কিন্তু কি ডক্টর দেখুন যেহেতু ওনার মাথায় আঘাত লেগেছে তাই আরিয়া কি ডক্টর উনি কোমায় চলে গেছেন ওনার কবে জ্ঞান ফিরবে বা আদো ফিরবে কিনা সেটা বলা যাচ্ছে না আরিয়া আর কিছু বলতে পারল না ওখানেই মাথা ঘুরে পড়ে গেল আর তখনই রাজ এসে ওকে ধরে নেয় রাজ আরিয়ার জন্য একটা কেবিন বুক করে সেখানে ওকে শুয়ে দেয় ডক্টর চেক আপ করে জানায় অতিরিক্ত স্ট্রেসের কারণে ওর এই অবস্থা হয়েছে আর কিছুক্ষণ আরিয়ার দিকে তাকিয়ে থাকে তারপর ঈশাদের কথা ভেবে একটা দীর্ঘশ্বাস ছাড়ে তখনই সাদ আসে সাদ সার রাজ হুমম সাদ জানেন সার আরিয়া ঈষাদের চিকিৎসার টাকা কোথা থেকে জোগাড় করেছে রাজ মানে সাদ সার আরিয়া মেম নিজের ফ্যাশন হাউসের নিজের নামের অংশটা বিক্রি করে দিয়েছে যেহেতু অল্প সময়ে তাই জাস্ট পনেরো লাখ টাকায় বিক্রি করতে পেরেছে রাজ ওয়াট বেসবাক হয় কারণ স্বপ্নময়ী ফ্যাশন হাউজ আরিয়ার সাধনা ছিল যা রাজ খুব ভালো করেই জানে সাদ জি স্যার আর তার অর্ধেকটা কিছুদিন আগেই ঈশাদের নামে রেজিস্ট্রি করা হয়েছে আর সেটা আরিয়াই করেছে কথাটা শুনে রাজ আরিয়ার ঘুমন্ত মুখের দিকে তাকায় এই রাগি ইগোস্টিক চেহারার পিছনে যে আরিয়া আছে তাকে হয়তো রাজ চিনতে পারেনি আর যাকে চিনেছে তাকে হয়তো পাওয়া অসম্ভব সাদ সার আমার মনে হয় মাথা নিচু করে রাজ আমার কোনো ভুল হয়েছে কিনা তাই তো সাদ না মানে স্যার রাজ এই প্রথম আমার হিসেবে গরমিল হয়ে গেল ভুল হয়ে গেলাম আমি সাধ রাজ সত্যি কি আমি কোনো ভুল করে ফেললাম ঠিক তখনই আরিয়া ঈশাদের নাম ধরে চিৎকার করে উঠে আরিয়া আমি ঈশাদের কাছে যাব বলে বেড থেকে বেরিয়ে যেতে নেয় আরিয়া অনেকটা উইক তাই রাজ রাজবাধা দেওয়ার চেষ্টা করলেও পারে না আরিয়া চলে যায় ঈশাদকে আলাদা কেবিনে দেওয়া হয়েছে কিন্তু কাউকে ডুকতে দেওয়া নিষেধ তাই আরিয়া ওখানে দরজার কাছে বসে আছে রাজ হয়তো আমার প্রেমাধিকার তাই ভুল কিন্তু এখন কি সত্যি কিছু করার আছে ভুল কি সঠিক জানি না আর না জানতে চাই শুধু জানি তোমাকে চাই হয়তো ইশাদের প্রতি তোমার ভালোবাসা আমাকে বাধ্য করছে তোমাকে আরও ভালোবাসতে। কিন্তু তুমি এত কিছুর পর আদকি আমার হবে আরিয়া তোমরা যদি একে অপরকে চাও তবে আমিও যে তোমাকে চাই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে রাজের ওদের তিনজনের কাহিনী দেখে সাধ নিজেকে শান্ত রাখতে পারে না না কাউকে দোষ দিতে পারছে সাদ, স্যার না আরিয়া মেমকে আপনার চাওয়াটা ভুল কারণ মানুষ যে কোনো কাউকে ভালোবাসতে পারে সেটা কারো জন্য বাধ্য নয় তবে আরিয়া আর ইশাদেরও এতে দোষ নেই কারণ ওদের ভালোবাসা তো তৈরি করা নয় জানি না আপনাদের জীবনে কি আছে যার সাথে বিয়ের স্বপ্ন বুনেছিলেন বউ সে যে বসে আছেন তার অর্ধমৃত কেবিনের পাশে কিন্তু অন্য কারও বউ হয়ে হায়রে অদ্ভুত নিয়তি একজনের সাথে সম্পর্কের জালে আবদ্ধ হয়ে আরেকজনের মায়ে বেঁধে গেছে যেখানে প্রেমাধিকার তিনজনের সমান কিন্তু দেওয়ার কথায় একজনকে দিতে গেলে আরেকজনকে ঠকানো হয়তো আমিও ঠিক করতে পারতাম না কোনটা ঠিক চলবে